হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হতে চলেছে যে জামা ষষ্ঠীর স্পেশাল। তো আজকে জামা ষষ্ঠী নয়, জামা ষষ্ঠীর জন্য আমরা জামা কাপড় কিনতে গেছি, তো সেই ব্লগটাই। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা মাছের মাথা। তো এইটা হচ্ছে পাঙ্গশ মাছ। তো এটা হচ্ছে আমাদের পুকুর থেকে ধরেছি। তো এইটা আজকে রান্না হবে। তো এটা কিছুটা রান্না হবে আর কিছুটা রেখে দেওয়া হবে ফ্রিজে। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি আমাদের বাগানে কিছু সবজি তুলতে। তো আজকে কী কী রান্না হবে দেখতেই পাবে। তো আমি একটু বাগানের দিকে যাচ্ছি কিছু সবজি তুলতে। তো এটা আমাদের গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, এই পাশ থেকে আমাদের গ্রামের রাস্তা প্রথম থেকেই তো দেখালাম। তো এই পাশ থেকে গেলে আমাদের বাগান। তো সামনে দেখতে পাচ্ছ গাঁদা একটা, আর এখানে কাকিমারা বসে আছে, এখানে একটা কাকিমা বসে রান্না করছে। ওদের বাড়ির সামনে সামনে রাস্তা, তো বাড়ির পাশেই রান্নাঘর করেছে দেখতেই পাচ্ছ। এবারে ওখান থেকে অনেকটা যেতে হয়। তো সামনে একটা দাদা আছে, তো ওই দাদাটা আমাকে বলছে ভিডিও করছি, আমি আর কিছু বললাম না, আমি চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা দাদা একটা ভাই ওখানে বসে আছে। তো আমি হাঁটছি আর ক্যামেরাটাকে জাস্ট নিয়ে যাচ্ছি। আর এখানে ওদের ঘর হচ্ছে, তো দেখো। আর আমি কাছ থেকে আমার মাকে ডাকছিলাম, তো মা আগে আগে চলে গিয়েছিল বলে। তো আমি আবার এদিক থেকে আমাদের বাড়িতে দাঁড়িয়েছিলাম একটু, তার অনেকক্ষণ পরে আবার বাগানে গিয়েছিলাম। তো এখানে আর একটা কাকা আর কাকি মিলে ধান ঝাড়া হচ্ছে, তো উনিরা ধান ঝাড়ছে আর আমরা এই পাশ থেকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। আর আমাদের যেখানে দাদারা দাঁড়িয়েছিল ওখানে একটা বাগান ছিল, তো ওটা বিক্রি করা দেওয়া হয়েছে। আর এই সামনে মাঠে মাঝখানে একটা বাগান আছে। তো চলো বাগানটাকে পুরোটা ভালোভাবে দেখি। তো দেখতেই পাচ্ছ মানে মাঠটা খুব সুন্দর। আর পুরো রোদ পড়েছে, তো চারদিকে ঝলমল করছে, আর কচি কচি ঘাসগুলো সবুজ সবুজ, কী সুন্দর লাগছে বলো তো বন্ধুরা। তো দেখো আমার মা আগে চলে এসেছিলো, যে কাকিমাদের বাড়ি দাঁড়িয়েছিলো, তারপরে আমার সাথে সাথে যাচ্ছে। তো দেখো আমার সামনে সামনে যাচ্ছে মা। তো বাগানে চলে এসেছি, তো চলো সবজিগুলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রচুর বেগুন গাছ আছে, কিন্তু একটাও বেগুন নেই, সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে। মাঠে বাগান হলে যা হয়। তো মা ওদিকে বেগুন খুঁজছে, পুঁই শাক। তো আজকে কী কী রান্না হবে তো দেখাবই। তো সব কিছু খুঁজছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুঁই শাক ছোটো ছোটো হয়েছে, আর মা এদিকে তুলছে বেগুন তুলছে, আর আমি একটা বেগুন তুলেছি দেখতে পাচ্ছ, যেটা মাকে দিয়ে দিলাম লাস্টে। তো এবার সব জায়গাগুলো খুবই সবুজ সবুজ আর খুব সুন্দর। দেখতে পাচ্ছ যে এপাশেও এসছি, তো এপাশে দেখলাম বেগুন গাছগুলো, তো এপাশেও একটাও বেগুন নেই। তো চলো আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে স্নান টান করে নিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু নেল পলিশ পরবো। তো চলো আগে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমি পুঁই শাক, তারপর অনেক কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর মাছটা ধরেছিল তো দেখতেই পাচ্ছিলে। তো এই মাছের একটু ঝাল করেছি, তো আর কোনো রান্না করিনি। তো আমি যতটুকু পেরেছি আমি করেছি রান্না, গ্যাসে করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি নেলপালিশ পরে নিয়েছি। সত্যি বলতে নেলপালিশের কালারটাও যেমন আর খুবই সুন্দর হাতে মানিয়েছে আমার। তো আমার খুবই ভালো লেগেছে নেলপালিশের কালারটা। আমি নেলপালিশটা সবুজ কালার কিনেছিলাম, যেমন আমার পছন্দের কালার। তো চলো আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলের ব্লগটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, আমি রেডি হয়ে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি জামাকাপড় কিনতে। তো আমার মা দেখতে পাচ্ছ আমার সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো মার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ওখানে কিছু সবজি আছে, তো আমার দিদিভাইকে দেবে বলে। তো চলো দোকানে গিয়ে ব্লগটা আবার শেয়ার করছি তোমাদের সাথে।
তো দেখতেই পাচ্ছো দোকানদার সবকিছু গুছিয়ে দিচ্ছে। তো আমাদের তিনটে জামাই বাবু, তো তিনটে জামাই বাবুর জন্য তিনটে কুর্তা আর তিনটে জিন্স প্যান্ট, আর একটা বাচ্চা ছেলের জন্য। বাচ্চা ছেলে বলতে কি, আমার দিদির বিয়েতে একটা বাচ্চা ছেলে কোলবর এসেছিলো, তাকে কিছু এখন দেওয়া হয়নি, তো তার জন্য একটা শার্ট আর প্যান্ট। তো চলো বাড়িতে গিয়ে ব্লগটা শেয়ার করছি, এখন দাম দর হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে গেছি, তো দেখো তিনটে শার্ট আছে, দুটো কুর্তা আছে, আর তিনটে কুর্তা আছে, একটা বাচ্চাদের গেঞ্জি আছে, এমনি একটা গেঞ্জি আছে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো।